আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চুলার পার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সূচি। দর্শক, দেখতে দেখতে রমজান মাস চলে এসেছে। এই পুরো রমজান মাস জুড়ে বাংলাদেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী ইফতারের রেসিপি তুলে ধরব আপনাদের কাছে। এই মুহূর্তে আমি আছি ফেনীর সোনাগাজী উপজেলার মক্কা বাজারে। এই মক্কা বাজারের ঐতিহ্যবাহী ইফতার কি সেটা দেখতে হলে আপনাদের আমাদের সাথেই থাকতে হবে। দাদি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। কি করতেছেন এখন? এখন গম বাটতে আছি। গম বানাইতেছেন? জি। এটা কি 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 করবেন? এটা এটা রান্না করব। এখানে চুলার মধ্যে কি বয়ে রাখছে দেখি? মাংস। মাংস? জি। কিয়ের মাংস? এটা মুরগির মাংস। মুরগির মাংস? তেজে মুরগির মাংস যেন বয়েছেন, এটার মধ্যে কি কি দিছেন? এটার ভিতরে গুঁড়া মশলা দিছি, রসুন দিছি, পেঁয়াজ দিছি, আদা দিছি। এটা কি এখন নামাবেন? নামাম। নামার পরে কি করবেন? পরে শিন্নির ভিতরে দিন। শিন্নির ভিতরে দিবেন? জি। দাদি, এটা কি নামা? এটা মানে পুড়ে যাইতেছে। হ্যাঁ। আচ্ছা, এখন কি বয়াবেন? এনে এখন শিন্নি বইবেন। শিন্নি বইলে কি লাগবে? না, শিন্নি বইলে গম, পানি গরম হইলে গমটা ঢালি দিন। ওই যে এনে পানি রাখছেন, এই পানি কি বয়াবেন? এনে বইবেন। আমি কি বসাই দিব? দেন। আচ্ছা, দিতেছি। এখানে কি দাদি গম বাটতেছিলেন? না জি। আচ্ছা, তাহলে দাদি এটা বাটেন, আগে বাটারটা শেষ করে তারপর তো এনে দিতে হইব। হ্যাঁ দাদি, গম কি বাটা হইছে? হইছে। এই যে গমের শিন্নি বানাইতেছেন, এটা আপনার কি দিয়ে খান? রুটি দিয়ে আর বেগুন ভাজা দিয়ে। আরো কি কিছু দিয়ে খাওয়া যায়? না, এইভাবেই খাবেন। এইভাবেই খাওয়া যায় না? আচ্ছা, ঠিক আছে। দাদি, পানি তো মনে হয়েছে না, শব্দ আসতেছে ফুটানোর, দেখি তুই একটু দাঁড়ান। তো হয়ে গেছে মনে হয় না? এখন কি করবেন? এখন এটা ঢালে দিন। এটা ঢালে দিবেন? এ কেমনে ঢালবেন? সব একসাথে ঢালে দিবেন না ছিটায় ছিটায় ঢালবেন? একসাথে ঢালবেন। আচ্ছা, এখানে এখন আর কি কি দিতে হবে দাদি? লবণ দিন। লবণ? বলেন তো লবণ কতটুকু দিব? আপনি নাড়ান, আমি দিয়ে দিই। এক চামচ দিলে হবে? দুই চামচ? আরো দিব? সবটা দিয়ে দিব? দাঁড়ান, এখানে এখন দর্শক স্বাদ মতো লবণ দিতে হবে। এই যে দাদি এখন হচ্ছে মরিচের গুঁড়ো দিচ্ছে, মোটামুটি হাফ চা চামচের মতো। এখন হালকা সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছে। এটা এটা কিসের গুঁড়ো দাদি? এটা হলো মশলার গুঁড়া। আচ্ছা, গরম মশলার গুঁড়ো দিচ্ছে। হালকা একটু এই যে রসুন বাটা, সবই অল্প অল্প পরিমাণে, একেবারে অল্প পরিমাণে, অল্প পরিমাণে একটু আদা বাটা দিচ্ছে। এটা মানে পেঁয়াজ বাটা না? জি। এই যে এক চা চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিল। আর কি দিতে হবে? এখন দিতেছে তেজপাতা। হ্যাঁ, আর তেজপাতা তিনটি দিয়েছে, আর হচ্ছে অল্প পরিমাণে এলাচ দিয়েছে। এখন আবার হচ্ছে নাড়াচ্ছে। দাদা, এটা তো হইছে মনে হয় না? মুরগির মাংস দিন। এখন কি মুরগির মাংস দিবেন? না। জি। আচ্ছা দাঁড়ান, আমি মুরগির মাংস দিতে আপনার দিতেছে, আপনি ঢালেন এখানে। এটা অনবরত নাড়াতেই হবে, নাড়াতেই হবে। দাদি, এখন এখানে আর কি দিতে হবে? এখানে মরিচ দিমু আর নারিকেল দিমু। মরিচ দিবেন আর নারিকেল? মরিচ কয়টা দিবেন? আর পাঁচটা দেবে? চার পাঁচটা? না, দাদি এখন নারিকেল দিয়ে দিই তাহলে। হয়ে গেছে না মনে? হয়ে গেছে। এনে কতটুকু নারিকেল? কয়টা নারিকেল এনে? একটা নারিকেল। এনে আর কিছু দিতে হবে না এখানে দাদি? আর কিছু লাগবে? হয়ে গেছে। জি। আর কতক্ষণ লাগবে এখানে দাদি? 20 মিনিট।
দাদা এটাকে হইছে এখন হইছে আনকে নামাবেন নামান আচ্ছা নামান তাহলে আচ্ছা এই যে ঢাকনা দিয়ে এখন 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 কি করবেন এখন বেগুন ভাজা করব এখন বেগুন ভাজি করবেন জি এই বেগুন ভাজির জন্য তাহলে কি কি লাগবে আলু হলুদ আর আর লবণ লবণ হলুদ আর লবণ দিয়ে হবে না এই কড়াই কি ভাজবেন ভাজব তেল লাগবে তো না লাগবেন সয়াবিন তেল দিবেন আচ্ছা আপনি তেল ঢালেন আমি হচ্ছে বেগুনটা একটু রেডি করে দিই আপনারে হ্যাঁ কি দেব হলুদ আর লবণ লবণ আচ্ছা দিলাম অল্প পরিমাণে হলুদ পরিমাণ মতো লবণ দাদি তেল গরম হইছে না এন্ড বেগুন দিয়ে দিব দেন আচ্ছা এই দর্শক বেগুন দিয়ে দিলাম দাদি ভাজা তো মনে হয়ে গেছে না হয়েছে না ভালো আচ্ছা মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে আমি এখন নামাচ্ছি এটা রাখি এখন এখন কি করবেন এখন এই যে রুটিগুলো কি আচ্ছা এটা এটা কোন জায়গায় ভাজবেন রুটিগুলো এটাতে ভাজবেন জি আচ্ছা দাঁড়ান আমি আমি নামাই দিই পাশে দাদি গরম হয়েছে তো মনে হয় না এখন তো রুটি দিবেন আচ্ছা দেন হ্যাঁ এটাও তো হয়ে গেছে না দাদি শিন্নি তো হয়ে গিয়েছে না সাথে বেগুন ভাজা আর রুটিও তো হয়ে গেছে এখন পরিবেশন করবেন না তাহলে আমি প্লেটটা ধরি আপনি হচ্ছে বাটিতে রাখেন এখানে দাদি একটা কাঁচামরিচ দিয়ে দিই এখানে দেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গমের শিরনি রেডি হয়ে গিয়েছে সাথে রুটি বেগুন ভাজা আপনারা কিন্তু চাইলে ইফতারে এই রেসিপি করতে পারেন গমে কিন্তু প্রচুর শক্তি আছে হ্যাঁ এটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু বাসায় বানিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো জেলায় ঐতিহ্যবাহী ইফতার নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ